বন্ধুরা, ওয়েলকাম টু সাথে আলাদে। সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কিন্তু দোল খেলার পরই এই সময়টাই বিশেষত আমাদের সবারই শরীর খারাপ হওয়ার একটা প্রবণতা থাকে, হাম পক্স এগুলো হতে থাকে। তাই আমরা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই মেথডে বিশ্বাসী। সেই জন্য যে সমস্ত উপাদানগুলো আমাদের পক্স রোধ করতে সাহায্য করবে সেরকম ধরনের উপাদানগুলোই আমরা এই সময় খাবো। তো আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি, যেটা হলো অ্যান্টিপক্স রেসিপি। আজ আমি বানাবো অ্যান্টিপক্স চিকেন। প্রকৃতি নিজের ছন্দেই তার ফল মূল শাকসবজি এরকম ভাবেই তৈরি করেছে, যখন যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, যেটা আমাদের জন্য ভালো, সেরকম সিজনাল ফ্রুটস আর শাকসবজি আমরা পেয়ে থাকি। তাই এই সময় যে কাঁচা টমেটো, কাঁচা হলুদ, সজনে ফুল, সজনে ডাটা পাওয়া যায়, এগুলো সবই কিন্তু অ্যান্টিপক্সের উপাদান। তো এই দিয়েই আজ আমি বানাবো অ্যান্টিপক্স চিকেন। অ্যান্টিপক্স চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে 2 কেটে রাখা কাঁচা টমেটো, 2 বড় পেঁয়াজ কেটে রাখা, 6-7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা আর কাঁচা হলুদ, এই সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এবং তার জন্য মাংসের মধ্যে দিয়ে দেব আমাদের পেস্ট করে রাখা মশলাটা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, 1 ফাটিয়ে রাখা এলাচ, 1 টুকরো দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে। তেল থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি এবার ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইতে অ্যাড করে দিচ্ছি। দুটো আলুকে ছাল ছাড়িয়ে আমি অর্ধেক করে কেটে রেখেছিলাম, সেটা আমি এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব সজনে ফুল আর সজনে ডাঁটা। আগে ফুলগুলো ভালো করে ধুয়ে রেখে তারপর মাংসের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। এবার
এটাকে ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট রান্না হতে দেব। মাংসটা সিদ্ধ করে নেব। 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের অ্যান্টিপক্স চিকেন। আমি এটাকে সার্ভ করে নেব গরম ভাতের সাথে। একদম রেডি হয়ে গেছে আমাদের অ্যান্টিপক্স চিকেন। তাহলে খুব মজা করে দোল খেলুন, আর বাড়ির সবাইকে, সব প্রিয়জনকে রোগ মুক্ত রাখতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুন। তাহলে যদি রান্নাটি ভালো লেগে থাকে আর একটু অভিনব মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আলাদে। নমস্কার।